শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার পতনের, ফ্যাসিস্টের পতনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা সবাই মিলে আজকে এটার উপর আলোচনা হয়েছে। এবং এখানে বিশেষত কয়েকটি ইস্যু হয়েছে। একটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা এক বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরব আমরা। এবং আজকে যে সরকার আছে, ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে, কারণ জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে, বড় স্যাক্রিফাইসের মাধ্যমে একটা ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে। এবং এই ইন্টেরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রাল প্রসেস, নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে, যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে, দেশের জনগণ সিদ্ধান্ত দেবে, তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে সরকার গঠন করবে। এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে। আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু 31 দফা সংস্কার দিই নাই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি। এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপথ আন্দোলনকারী দল বিবেচনা করবে, এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করল, সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে অতীত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাব যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা, এবং এই যুগপথ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এটা নিরসনের জন্য কাজ করবে। কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে। সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। আমাদের এখন যে দায়িত্ব রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, আমরা স্বৈরাচার পতনের আগে যে একইভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, সবাই সম্মিলিতভাবে স্বৈরাচারকে পতন করেছি, এখনও একইভাবে আমরা সবাই মিলে, ছাত্র, তরুণ, জনতা, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা সবাই মিলে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। এখানে আমাদের মধ্যে আমাদের ঐক্যের কোনো বিবাদ ঘটে নাই। আমরা বলবো আমাদের এখন আগে যেরকম আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের ঐক্য যদি পাটল ধরে তাহলে দুষ্কৃতিকারীরা, আওয়ামী ফ্যাসিস্ট এবং যারা প্রকৃত অর্থে সন্ত্রাসী, তারাই এই সুযোগটা নেবে। সুতরাং আমাদের ঐক্যে কোনো পাটল নাই, আমরা আগে যে একই ধারায় ছিলাম এখনও সেই ধারা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয়। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে, এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এটা সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে, এটা সময় লাগবে, এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি, এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটু ধৈর্যের প্রয়োজন আছে, আমরা সকলে মিলে সে কাজটা করতে হবে।